Assalamualaikum, welcome back to my another new vlog video. আজকে আমি একটা পিঠা রেসিপি দেখাবো। এটা অথেন্টিক পাকান পিঠা বা পাকান পিঠা যে যেটাই বলে না কেন, এটা বরিশাল অঞ্চলের অনেক বিখ্যাত একটা পিঠা। প্রথমেই আমি এখানে 3 পোয়া ময়দা এবং 1 পোয়া চালের গুঁড়ো খুব ভালোভাবে চেলে নিব 2 থেকে 3 বার। আমার এখানে যেহেতু 1 কেজি ময়দা ছিল, আমি 1 পোয়া উঠিয়ে সেখানে 1 পোয়া চালের গুঁড়ি দিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, সঙ্গে স্বাদ অনুযায়ী সামান্য লবণ, প্রায় 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি। এরপরে পিঠাটা যেহেতু নারকেলের দুধ দিয়ে করা হবে, তাই কিছুটা পানি গরম করে নেওয়া হচ্ছে দুধটা গরম করার জন্য, কারণ এই গরম পানি দিয়েই নারকেলটা ব্লেন্ড করে নেওয়া হয়েছিল। এরপরে দুধটা বের করে নেওয়া হচ্ছে ছেঁকে। এই দুধটা ঘনও হতে হবে এমন কোনো কথা নেই, পাতলা হলেও হবে, আর এটা না দিলেও হবে, কিন্তু এটা দিলে খুব সুন্দর একটা নারকেলের স্মেল আসে। এরপরে এখানে প্রায় 1 কেজি আটার জন্য 1 কেজি পানি ইউজ করা হয়েছিল, যখন টকবগে ফুটে গিয়েছে সেই পর্যায়ে আটাটা দিয়ে এভাবে ভিতরে একটু ছিদ্র করে নিচ্ছে, আর এভাবে ময়দাটা ফুটতে থাকবে প্রায় 15 থেকে 17 মিনিটের মতো। একটু বেশি করেই এটা সিদ্ধ করতে হবে। ঠিক এই পর্যায়ে এসে গরম গরম একটা গ্লাসের সাহায্যে একটু ভালোভাবে মুছে নিতে হবে। যখন হাতে সহ্য করার মতো গরম থাকবে, ঠিক ওই পর্যায়ে হাত দিয়ে মুছে মুছে ঠান্ডা করে নিতে হবে। একটু ভাগ করে করে নেবেন, তাহলে এটা ই করতে খুব সুবিধা হবে। এখানে 1টা ডিম ইউজ করা হয়েছে 1 কেজি আটার জন্য, আর ডিমটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে আটা, হাতে একটু গরম থাকবে না, উষ্ণ গরম বা নর্মাল কিছুই না, ঠিক ওই পর্যায়ে ডিমটা অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে, অনবরত এটা মাখতে হবে। আর যখন এই কাজটা করবেন, চেষ্টা করবেন ফ্যান না চালিয়ে করার বা একটু বন্ধ জায়গায় করতে করার, এতে করে ডোটা শুকিয়ে যাবে না, বা উপরে আপনারা একটা ভেজা কাপড়ও দিতে পারেন। এই পিঠাটা যেহেতু 2 থেকে 3 জন বানাচ্ছিল একসঙ্গে বসে, তাই এই প্রসেসটা ফলো করার প্রয়োজন পড়েনি আমাদের। ঠিক এরকম যখন স্মুথ হয়ে আসবে ডোটা, ওই পর্যায়ে সামান্য হাতে একটু তেল মাখিয়ে নিয়ে উপরে দিয়ে দিব। প্রত্যেকটা ডো ঠিক এরকমই নরম হতে হবে। আমাদের এই ডো করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছিল একটু সফট করতে। এরপরে বাড়িতে তৈরি সিমেন্টের সাজ, আপনারা কেনা সাজও ইউজ করতে পারেন। এখানে একটু তেল মাখিয়ে তারপরে পিঠাটা সাজে দেওয়া হবে। কীভাবে বুঝবেন আপনার ডোটা পারফেক্ট হয়েছে কিনা, হাতের সাহায্যে যখন গোল করবেন সাজে দেওয়ার জন্য, বা হাতে যদি পিঠার ডিজাইন করতে চান হাতে করার জন্য, আপনার ডোটা যদি কোনোভাবেই ফেটে না যায় আর অনেক স্মুথ থাকে, ওই পর্যায়ে মনে করতে হবে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। এরপরে একদম ফুটন্ত গরম তেলে এই পিঠাটা ভাজতে হবে। পিঠাগুলো তেলের ভিতরে দেওয়ার পরে চুলার হিটটা মিডিয়ামে দিতে হবে এবং 7 থেকে 8 মিনিট সময় নিয়ে পিঠাটা ভাজতে হবে। এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন পিঠাগুলো নামিয়ে ফেলতে হবে। এভাবে প্রত্যেকটা পিঠা ভেজে নিচ্ছি, আর 1 কেজিতে প্রায় 25 থেকে 30টার মতো পিঠা হয়েছিল আমাদের ছোট বড় মিলিয়ে। এরপরে চিনি শিরা করার জন্য এলাচ আর দারচিনি, আর এখানে প্রায় 1/2 কেজির মতো চিনি আছে,
তার সঙ্গে 1 কেজির মতো পানি দিয়ে ভালোভাবে চিনি শিরা ফুটিয়ে একদম ঠান্ডা করা পিঠা এবং পুরো ঠান্ডা শিরা, এমন শিরা হবে হাত দিলে মনে হবে ঠান্ডা পানি এবং পিঠাটাও একদম ঠান্ডা। ওই পর্যায়ে পিঠার ভিতরে শিরাগুলো দিতে হবে এবং 2 ঘন্টা পরে গুঁড়া দুধ একটু ঘন করে গলিয়ে এই শিরার ভিতরে দিয়ে দিতে হবে। এতে করে পিঠাটা অনেক পারফেক্ট হবে। আর এটা ছিল সকালবেলা সারা রাত পিঠা ভিজানোর পরের অবস্থা।